ইয়েল করছে নি মানে এই জমি জমি করবো বলো পেটে তাই কথা আছে পাই নাই পেটের জ্বালা বড় জ্বালা দেখো আমার দ্বারা মনে হচ্ছে এসব হবে না হে গাইস গুড মর্নিং রেডি হয়ে গেছি দেখো বাইক নিয়ে যাচ্ছি পুরো সেই লেভেলের ঠান্ডা ভাই প্রচন্ড কুয়াশা এদিকটা দেখো মাটির তলা থেকে আগুন বেরোচ্ছে তখন ধোঁয়া উঠছে দেখো জলটাকে এটা কি হচ্ছে কি কাজ হ্যাঁ ইয়েল করছে নি মানে এই জমি জলটা যাতে এই জমিতে না আসে তার জন্য এটা করা হচ্ছে নাকি তো গাইস দেখো এখন এই যে জমিগুলো আছে এই জমিগুলো এখন সুজা করার কাজ চলছে মানে সুজা করে কি হবে ঘাস বেরোবে না আর রোয়াতে সুবিধা হবে নাকি কষ্ট কেমন হচ্ছে কষ্ট হবে তা তো বটে সকালবেলায় এরকম কাদায় ভাই সব এখন মাঠে প্রচন্ড মানে কষ্টের কাজ বলতে গেলে সকালবেলা এসে কাজ করা গাইজ তোমরা হয়তো জানো শীতকালে মানে এত ঠান্ডার মধ্যে এই যে জমিতে কাজ করা কতটা কষ্টকর তো ওখানে কথা শুনলে কষ্ট করে মানে সকালে কাজ করে জমিতে ধান চাষ করার জন্য তারপর এখানে একটা মই দেওয়া হয় যাতে জমিটা সমান হয়ে যায় তাহলে ধান চাষটা খুবই ভালো হয় আর এখানে দেখতে পাচ্ছ গ্রামগঞ্জে এই জিনিসটা খুবই দেখা যায় মানে এখন তো অনেক কমে গেছে আগে অনেক দেখা যাচ্ত মানে গরু নাঙলে কিন্তু এখন আর নেই খুবই কম আর জমিতে সার দেওয়ার জন্য এই প্রক্রিয়া চলছে দেখতে পাচ্ছ এটা ওষুধ পাইল করা হচ্ছে সাথে তারপর ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর ছড়াতে হবে তো এখানে দেখতে পাচ্ছ মিক্স করছে একসাথে মিক্স করার পর তারপর এখানে দেখতে পাচ্ছ ছড়াবার কাজ চলছে এরকম করে ছড়ায় যাতে মানে এর সাথে অনেক কিছু দেওয়া আছে যাতে জমিতে ঘাস না ফোটে সেরকমই হবে নাকি ছড়া তো চাপানগুলো ছড়িয়ে কি হবে এই চাপানগুলো ছড়িয়ে ভালো হবে কি আছে কি মাটির মতো লাগছে আচ্ছা বেশি বেশি করে ধান হবে তাই তো এটা চাষ করার খুব শখ চাষি ভাই মাঠে গান করছে আর তার সাথে জমি ঠিক করছে এটা কি করছে কিনা কষ্ট বলো এসব কাজে চাষবার করে নাকি ভাই কি করবো বলো পেটে তাই কথা আছে পাই নাই পেটের জ্বালা বড় জ্বালা আসলে বলছে পেটের জ্বালা নাকি বড় জ্বালা আগে এখানে কি অবস্থা হয়েছে দেখো একটা গাড়ি পুরোপুরি ঢুকে গেছে মানে এটা তো বড় গাড়ি মানে চারটে চাকায় ঘোরে তো দেখো পুরোপুরি ঢুকে গেছে অনেকক্ষণ ধরে লড়ালড়ি করছে কিন্তু উঠছে তো ভাই আমি একদিনের জন্য ধান চাষ করতে এসেছি ট্রাই করবো হ্যাঁ সব কিছু দেখি কেমন লাগে এরকম করে মারে তো হচ্ছে মোটামুটি হলি হবে ঠিক আছে দেখো আমার দ্বারা মনে হচ্ছে এসব হবে না তো কেটে পালাচ্ছে এখানে ওই বীজ তো মারা হলো এবারে এই কটা গিয়ে পুঁতবো ওখানে কোথা জমিতে দেখা যাক একদিনের জন্য চাষি আমি চাষ করতে এসছি দেখা যাক পারিনি গিয়ে হচ্ছে না পালাচ্ছে সরে 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 এদিকে কাছে জীবনে ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করছি বাট আমি আজ পর্যন্ত কোনোদিন আমি করিনি আজকে দেখছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তো ভাই সব জিনিসে একবার করে ট্রাই করা দরকার যেরকম আমি এটা ট্রাই করে দেখলাম বাট পারছি না হচ্ছে না তো চলো আমি এটা এখানেই রেখে দিচ্ছি কারণ এখন যাবো বাড়ি আর কি অবস্থা দেখো আমার মানে আমি পড়তাম না যে ক্যামেরা করছে মাসুক ওর জন্যই হলো ও ওখানে পড়ে গেল আমাকে ভিজিয়ে দিল
ये ছেলেটা এত ভিজে গিয়েছে এবার উঠে দাঁড়া না দেখো কি হাল তোর ওরে শালা আমাদের জমিতে চাই না না দাঁড়া ট্রাক্টর হল্লে হচ্ছে দাঁড়া ট্রাক্টর হল্লা আমাদের মধ্যে অ্যাক্টিং এ সেরা যাকে বলে আ দেখো সেই আমাদের সে হাগা বাগা চিরধারী যাকে মানে কমেডি ভিডিও যারা যারা দেখো তারা অবশ্যই জানবে আর এখন যাচ্ছি বাড়ির দিকে আর আমাকে পুরোপুরি ভিজিয়ে দিল দেখো ইয়ে কারণ ইয়ে পড়ে গেছে গেঞ্জি সব ভিজে গেছে জমিতে ওখানে গাইস গ্রাম বাংলার এটাই মজা তাই তো সেই লেভেলে হ্যাঁ তো এখন যাবো গাইস একদিনের জন্য চাষি ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর এখন বাজে ঠিক 12টা মতো তো এখন যাবো বাড়ির দিকে গাইস এখন বাজে বিকেল ঠিক 4টে আর এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে যেতে হবে ক্লাব কারণ ওখান থেকে আমাকে ফোন করছে তাড়াতাড়ি এসো তো চলো ফাইনালি এখন বাইরে বাট ক্লাবে কেউ নেই ক্লাবে ছিলি যা ক্লাবে ছিলি যা পালিয়ে গেলি নিয়ে এখান থেকে আবার আর সব কই যা ঘুমিয়ে ঘরে মনে ঘুমাচ্ছে সব তো গাইস এখন বিকেল বেলার আড্ডাটা আজকে আমরা জমিয়ে করব হচ্ছে নদীর ধারে তোমার কেমন লাগছে বলো মাঠে খুব ভালো লাগছে তো চলো নদীর ধারে মানে এক জায়গায় বলতে গেলে তোমরা হয়তো দেখেছো আগের ভিডিওগুলো যারা দেখেছো ওখানে দুদিকে ভাগ হচ্ছে একটা নদী তো ওখানে গিয়ে একটু মজা করবো তো চলো গাইস এখন ফাইনালি সেই জায়গা দেখতে পাচ্ছো পুরো ঝর্ণার মতো সলিড লাগছে এখানটা পুরো সেই লেভেলে লাগছে এখানটা আর এদিক থেকে বয়ে আসছে এদিক দিয়ে চলে যাচ্ছে আর এদিক দিয়ে আর একটা চলে যাচ্ছে এখন এই জায়গার আড্ডা এখানেই শেষ করছি এবার যেদিকে এলাম ওখানে সর্ষে জমি মাঝে গিয়ে বসবো দেশের শীত তোকে করছে চিনতে পারছো ছেলেটাকে মুখটা মুখটা খোল মুখটা খোল একবার দেখা সবাইকে হাই করে দে একবার মুখটা খোল আমার মুখে সোনা বাড়ি তোমার মুখে সোনা আছে কোথায় ছিলি এতক্ষণ আসছে এবার মুখ ঢাকা দিয়ে দেবে না ছেলেটা তো ভাই আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমই মজাদার গ্রামের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই লাভ ইউ অল